জমকালো আয়োজনে র্যাম্পে হেঁটে চলাকে ফ্যাশন শো বলা হলেও এর পেছনে লুকিয়ে আছে শত শত নারীর জীবনযুদ্ধ, আছে সফলতার গল্পও। মূলত সফল নারীদের অ্যাওয়ার্ড ও পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার এ আয়োজন করে বাতি। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমিতে নারীদের নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকতা, নাটক, ক্রিয়া ও সঙ্গীত সহ 11টি বিভাগের সফল নারীদের দেয়া হয় প্রাইড অফ উইমেন অ্যাওয়ার্ড 2023। এই সমাজে নারীদের কাজ করার যে পদ্ধতি বা যেভাবে তারা কাজ করে সেটা তো অন্য যে কারো চাইতে, পুরুষদের চাইতে আসলে অনেক বেশি কঠিন। তো সেই কঠিন জায়গাটিতে অবশ্যই বাতি একটা ভূমিকা রাখছে। এর আগে নারীদের স্বাধীনতা নিশ্চিতে বাতির আয়োজনে দেয়া হয় বিউটিফিকেশন প্রশিক্ষণ। 2022 সাল থেকে 75 নারী এখান থেকে প্রশিক্ষণ নেন। বিউটিফিকেশন প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দেয়া হয় সার্টিফিকেট। মূলত নারীদের ঘরে বসে স্বাবলম্বী এবং আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণে আগ্রহী করতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে নারীদের যে আগ্রহ সেটা আমাদের এখানকার সবার উপস্থিতি দেখলে আসলে আমরা বুঝতে পারি, এবং সব কিছু মিলিয়ে সবার সহযোগিতা, স্টুডেন্টদের পার্টিসিপেন্টদের যে অংশগ্রহণ এবং আমাদের প্রাইড অফ উইমেন, সব কিছু মিলিয়ে আমাদের আয়োজনটা ভালোই লাগছে এবং ঠিক হচ্ছে। আমাদের মেসেজটা হচ্ছে মূলত যে ঘরে বসে যারা নিজেদেরকে মনে করে যে তারা কিছু করতে পারছে না, ঘরে বসে যে আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারেন একটা সুন্দর কাজ, যে কাজটা আসলে নারীদেরকেই অনেক বেশি মানায় বলে, সেরকম একটা কাজ করে আপনি ঘরে বসে আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারছেন, সেটাই আসলে আমাদের মূল তাগিদ। এখানে যেহেতু মেকআপ এবং আমাদের যে ব্রাইডাল দুইটার সাথে সমন্বয় আছে, সেই সমন্বয়টাকে এক যাতে একত্র করে আমার প্রোডাক্টটা ওদের থ্রুতে মার্কেটিংটা হয় বা কী বলে এটাকে, অর্থাৎ ব্র্যান্ডিং যাতে হয়, এই জন্য ওদের সাথে আমি কোঅপারেটিভ করেছি। এই যে মেকআপ সেক্টর, এটা কিন্তু বর্তমানে সব থেকে একটা ইনফ্লুয়েন্সিং সেক্টর, যেখানে মেয়েদের অনেক বেশি চাহিদা। সো এটা আপু যেভাবে সবাইকে ট্রেন করছে, সবাই মিলে একটা পার্লার খুলতে পারবে, নিজেরা পার্লার খুলে মেয়েদেরকেও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। সো অবশ্যই এটা খুবই একটা কার্যকর। রাতে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, যার স্পন্সর ছিল আদি মোহিনী আর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।